হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যা মাদ্রাসা সার্ভিস কমিশনের ইংলিশ SSLT 11-12 এক্সামস এর প্রিপারেশন নিচ্ছ, তোমাদের তো সামনে পরীক্ষা, আর তোমাদের জন্য যে আমি মক টেস্ট যে ভিডিওগুলো নিয়ে এসেছি আজকে, সেরকমই একটা ভিডিও আমি সেই মক টেস্টের কন্টিনিউ করছি। কারণ এর আগের ভিডিওতে আমি তোমাদের 60 পর্যন্ত প্রশ্নগুলো দিয়েছিলাম, এবং তোমাদের মধ্যে কেউ অনুরোধ করেছো যে সাথে সাথে উত্তর বলে দেওয়ার। তো আজকের আমি এই ভিডিওতে আমি মক টেস্ট গুলোতে কিন্তু উত্তরও বলে দেবো, আর আজকে তোমাদের এই 61 থেকে একদম 90 পর্যন্ত প্রশ্নগুলো এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যদি কেউ নতুন হও এই চ্যানেলে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে আরো বেশ কতগুলো ভিডিও আসতে চলেছে। আর তোমাদের মতো যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তাহলে চলো আজকে দেখে নিই এই মক টেস্টে তোমাদের জন্য কোন প্রশ্নগুলো আছে। তাহলে চলো দেখে নিই আজকে এই সেটে তোমাদের জন্য কি প্রশ্ন আছে এবং তার উত্তরই বা কি হয়। দেখো তাহলে 61 কোশ্চেন কি আছে, দেখো আ ড্যামসেল উইথ এ ডালসিমার, এখানে লাইনটা খানিকটা আছে, তারপর দেখো প্রশ্ন কি আছে, দ্য ড্যামসেল ইজ এ অ্যান, এখানে চারটি অপশন আছে, অ্যারাবিয়ান, অপশন বি আছে অ্যালাস্কান, অপশন সি আছে ইংলিশ, অ্যান্ড অপশন ডি আছে অ্যাবিসিনিয়া। তাহলে এখানে সঠিক অপশন কোনটা হবে, এখানে কিন্তু সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখো অ্যাবিসিনিয়া। এবার 62% কি আছে, দেখো দি অথর ওয়াজ কিউরিয়াস টু মিট উইলসন বিকজ, অপশন এ হি ডিড নট ফলো দ্য বিটেন ট্র্যাক, অপশন বি হি ডিড নট লিভ আ কনভেনশনাল লাইফ, অপশন সি হি টুক আ কোর্স অফ লাইফ অফ হিজ ওন চয়েস, অ্যান্ড অপশন ডি অল। তাহলে এই প্রশ্নটির জন্য সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখো অল। এবার চলো 63 কি লেখা আছে, দেখো দি ম্যান উইথ দ্য উডেন লেগ ইন ডেভিড কপারফিল্ড ইজ, অপশন এ কি লেখা আছে দেখো মিস্টার ক্রিকল, অপশন বি লেখা আছে ডক্টর স্ট্রং, অ্যান্ড অপশন সি লেখা আছে টনগে, অ্যান্ড অপশন ডি লেখা আছে স্টুয়ার্ট ফোর। তাহলে সঠিক অপশন কোনটা হবে, সঠিক অপশন হবে অপশন সি। 64 কি আছে দেখো, No man at all can be living forever and we must be satisfied. বিখ্যাত সেই লাইনটি কে বলেছিল, এবং এখানে যে প্রশ্ন আছে দেখো আমাদের চারটে নাম আছে, সেখানে আমাদের খুঁজে বার করতে হবে কোন রচনাটিতে আমরা পাই। অপশন এ লেখা আছে ফ্রাইড অ্যান্ড প্রেজুডিস, অপশন বি দি লোটাস ইটার, অপশন সি দি ল্যাগুন, অ্যান্ড অপশন ডি লেখা আছে রাইডার্স টু দ্য সি। সঠিক উত্তর হবে অপশন ডি। এবার চলো পরবর্তী কোশ্চেন 65% কি আছে দেখো তোমাদের জন্য, ইন ব্লেক্স দি ল্যাম্প দ্য চাইল্ড সেইজ, অপশন এ হি অ্যান্ড দি ল্যাম্প আর কল বাই গডস নেম, অপশন বি দ্য মেকার অফ দি ল্যাম্প ইজ জেন্টল অ্যান্ড মাইল্ড, অপশন সি দ্য মেকার অফ দি ল্যাম্প কলস হিমসেলফ আ ল্যাম্প, আর অপশন ডি সরি এখানে অপশন ডি হবে অপশন ডি অল। তাহলে এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখো অল। এবার 66 কোশ্চেন দেখো, মার্ক দি করেক্ট স্টেটমেন্ট, এখানে অপশন এ আছে কি ব্লিক্স দি ট্রাইগার অকার্স ইন দি সংস অফ এক্সপিরিয়েন্স, অপশন বি দ্য ল্যাম্প ইজ ইনক্লুডেড ইন দি সংস অফ ইনোসেন্স, অপশন সি হোয়াইল ব্লেক ড্র সিম্বলস from the Bible for the lamb he makes his own for the trigger, আর অপশন ডি আছে অর, এখানেও কিন্তু অপশন ডি হবে সঠিক। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই, চলো এবার দেখি নি 67 কোশ্চেন কি আছে দেখো, ওয়াজ ওয়াজ চিন্টন অ্যাবি ওয়াজ ইনক্লুডেড ইন, অপশন এ দ্য লিরিক্যাল ব্যালাডস, অপশন বি দ্য ফ্রিলিউড, অপশন সি দ্য এক্সকারশন, অ্যান্ড অপশন ডি নান। তাহলে সঠিক অপশন কোনটা হবে, সঠিক অপশন এ অপশন এ লেখা আছে দেখো দ্য লিরিক্যাল ব্যালাডস। 68 কোশ্চেন কি আছে দেখো, ইন শেলিস টু এ স্কয়ারার দ্য স্কয়ারার ইজ ফাইনালি কম্পেয়ার টু, অপশন এ দ্য মুন, অপশন বি দ্য ফ্লোয়েড, অপশন সি দ্য গ্লো ওয়ার্ম, অ্যান্ড অপশন ডি দি রোজ। সঠিক অপশন হবে অপশন ডি দি রোজ। এবার দেখো 69 কোশ্চেন কি আছে, কিডস ইন ওড টু এ নাইটিঙ্গেল টেকস টু ফিগার্স ফ্রম হিউম্যান হিস্ট্রি ইন,
অপশন এ দি বাইবল, অপশন বি মিডিভাল রোম্যান্স, অপশন সি দি উপনিষদ, এন্ড অপশন ডি বোথ এ এন্ড বি। সঠিক অপশন হবে অপশন ডি। এবার চলো 70 কোশ্চেন কি আছে দেখো। আই নো নট হাউ দাই জয় উই এভার শুড কাম নিয়ার, এটা একটা দেখো কবিতার লাইন আছে। আমাদেরকে চারটে অপশন আছে, দেখতে হবে এখানে এই কবিতার লাইনটি কিসের উদাহরণ হতে পারে বা এক্সাম্পল। দেখো অপশন এ আলেকজান্ড্রাই, অপশন বি অ্যাসিফোলাস, অপশন সি অ্যানাফিস, এন্ড অপশন ডি ট্রকি। তাহলে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো আলেকজান্ড্রাই। চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো এবার দেখি তোমাদের জন্য 71 কোশ্চেন কি আছে দেখো। রোমান্টিক মিটার ইজ অলসো কল, অপশন এ আলেকজান্ড্রাইন, অপশন বি আয়ামিক টেট্রামিটার, অপশন সি হিরোইক কাপলেট, এন্ড অপশন ডি স্পন্ডি। তাহলে এখানে চারটি অপশন আছে, তার মধ্যে সঠিক অপশন হবে অপশন বি আয়ামিক টেট্রামিটার। 72 বা 72 কোশ্চেন কি আছে দেখো। দ্য প্রিভেলিং মিটার ইন ব্লেক্স দি টায়ার ইজ, অপশন এ আয়ামিক, অপশন বি ট্রকেইক, অপশন সি অ্যানাপিস্টিক, এন্ড অপশন ডি নান। তাহলে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো ট্রকেইক। 73 কোশ্চেন কি আছে দেখো। ফোর্স দি রেপ অফ দি লগ ওপেন্স উইথ অ্যান ইনভোকেশন টু, আবার বলছি ফোর্স দি রেপ অফ দি লগ ওপেন্স উইথ অ্যান ইনভোকেশন টু, অপশন এ দ্য মিউজ, অপশন বি দি স্প্রিংকারিল, এন্ড অপশন সি দি বাইবল, এন্ড অপশন ডি জেসাস ক্রাইস্ট। তাহলে এখানে যে চারটি অপশন আছে, তার মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো দি মিউজ। 74 কোশ্চেন কি আছে দেখো। বাই দ্য সেভেন স্লিপার্স ডে ইন দ্য গুড মরো, দ্য ফোর রিফার্স টু দ্য সেভেন স্লিপার্স অফ, অপশন চারটি আছে, প্রথম অপশন আছে ইরান, অপশন বি আছে ইফিসাস, অপশন সি আছে ইজিপ্ট, এন্ড অপশন ডি আছে জেরুজালেম। তাহলে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো ইফিসাস। চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো দেখে নি 75 কোশ্চেন কি আছে দেখো। 75 দি পারপাস হোয়াই শি হ্যাজ কাম হিয়ার ইজ টু ইমপ্রুভ হার ইংলিশ, নো এরর। তাহলে বুঝতে পারছো প্রশ্নটা, এখানে এরর কানেকশন আছে। এখানে দেখো চারটে পার্ট আছে, পার্ট এ বি সি এন্ড ডি। তাহলে এখানে সঠিক কোনটা হবে? তাহলে এখানে প্রশ্নটা আছে, বাক্যটা আছে দেখো দি পারপাস হোয়াই শি হ্যাজ কাম হিয়ার ইজ টু ইমপ্রুভ হার ইংলিশ। এখানে যে পার্টটা ভুল আছে, এখানে পার্ট এ ভুল আছে, কারণ এখানে এই পারপাসের পরিবর্তে হবে কিন্তু রিজন। ওকে রিজন, তাহলে আমরা অপশন এ বেছে নেব। 76 কোশ্চেন কি আছে দেখো। ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার ইজ কল, তাহলে চারটে অপশন আছে, অল প্রেজেন্ট, ওমনি প্রেজেন্ট, অপশন সি আছে অল এভার, এন্ড অপশন ডি আছে ওমনি ফোর্টেন। তাহলে সঠিক হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো ওমনি প্রেজেন্ট। এবার 77 কোশ্চেন কি আছে দেখো। দ্য সিনোনিম অফ ফ্রেইল ইজ, অপশন এ ফ্রাজাইল, অপশন বি ইনফর্ম, অপশন সি ফিবল, এন্ড অপশন ডি আছে অল। তাহলে এখানে এ বি সি তিনটেই কিন্তু ফ্রেইল শব্দটার সিনোনিম, তাই অপশন ডি হবে অল। এবার চলো 78 কোশ্চেন কি আছে দেখো। স্যাম সে ইটস রেইনিং, এটা ন্যারেশন আছে, আমাদের জন্য চারটি অপশন আছে, সঠিক অপশন বেছে নিতে হবে। দেখো অপশন এ কি লেখা আছে, স্যাম সে দ্যাট ইট ইজ রেইনিং, অপশন বি আছে স্যাম সে দ্যাট ইট ওয়াজ রেইনিং, এন্ড অপশন সি আছে স্যাম সে দ্যাট ইট হ্যাজ বিন রেইনিং, এন্ড অপশন ডি আছে স্যাম সে দ্যাট ইট হ্যাড বিন রেইনিং। তাহলে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো স্যাম সে দ্যাট ইট ওয়াজ রেইনিং। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো এবার দেখে নিই 79 কোশ্চেন কি আছে দেখো। টু ন্যাব হিম ইজ নাথিং বাট আ ওয়াইল্ড গুস, সরি আ ওয়াইল্ড গুস চেস। এখানে এই যে আ ওয়াইল্ড গুস চেস, দিস মিনস এই আন্ডার এক্সপ্রেশন একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। অপশন এ কি লেখা আছে দেখো, অ্যান ইজি টাস্ক, অপশন বি লেখা আছে আ ফ্রুটলেস সার্চ, অপশন সি লেখা আছে আ হার্ড জব, অ্যান্ড অপশন ডি অল। সঠিক অপশন হবে অপশন বি, যেখানে দেখো লেখা আছে আ ফ্রুটলেস সার্চ। এবার চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 80 কি আছে দেখো। দি অ্যান্টোনিম অফ ফিকল ইজ, অপশন এ কনস্ট্যান্ট, অপশন বি ফর্ম, অপশন সি ফেম, এন্ড অপশন ডি হট। সঠিক অপশন হবে কোনটা, এ, যেখানে লেখা আছে দেখো কনস্ট্যান্ট। 81 কোশ্চেন কি আছে দেখো। অ্যাজ হিউম্যান বিইংস আওয়ার ডিউটি ইজ টু ফিল ড্যাশ আদার্স ট্রাভেলস, ডিউটি ফিল আদার্স ট্রাভেলস। ওকে, তো এখানে প্রথম অপশন কি আছে দেখো, ফর আছে, অপশন বি আছে উইথ, অপশন সি ইন, এন্ড অপশন ডি অ্যাট। তাহলে এখানে চারটি প্রিপারেশনের মধ্যে সঠিক কোনটা হবে, সঠিক হবে অপশন, যেখানে দেখো লেখা আছে অপশন সি, যেখানে ইন আছে। এবার চলো দেখে নিই 82 কোশ্চেন কি আছে দেখো। দ্য প্লুরাল ফর্ম অফ অক্টোপাস ইজ, অপশন এ অক্টোপাসিস, অপশন বি অক্টোপাই, এন্ড অপশন সি বোথ এ এন্ড বি, আর অপশন ডি লেখা আছে দেখো
only A. তাহলে এখানে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে বোথ এ এন্ড বি। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই। এবার 83 কোশ্চেন কি আছে দেখো, দি অ্যাডজেক্টিভ অফ আই ইজ অপশন ই আইং, অপশন বি আইফুল, অপশন সি আইট, এন্ড অপশন ডি অকিউলার। তাহলে সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখো অকিউলার। 84 কোশ্চেন কি আছে দেখো, ইনভেনশন নেচার চাইল্ড ফ্লেট স্টেপ ডেম স্ট্যাডিস ব্লোজ। এখানে এই কবিতা থেকে প্রশ্ন করা আছে দেখো, ইট মিনস এই কবিতার লাইনটির মানে কি? অপশন এ পোয়েটিক ইনভেনশন ইজ দ্য চাইল্ড অফ নেচার, অপশন বি আছে স্ট্যাডি ইজ দ্য স্টেপ মাদার অফ দ্য পোয়েটিক ইনভেনশন, এন্ড অপশন সি লেখা আছে বোথ এ এন্ড বি, আর অপশন ডি লেখা আছে নান। তাহলে সঠিক হবে কোনটা? সঠিক হবে অপশন সি, যেখানে লেখা আছে বোথ এ এন্ড বি। এবার 85 কোশ্চেন কি আছে দেখো, নট সো কোড আই লেট বেজার থিংস হিয়ার কোড মিনস, অপশন এ আছে দেখো সেই, অপশন বি আছে কোড, অপশন সি আছে রাইট, এন্ড অপশন ডি আছে রো। তাহলে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো সেই। 86 কোশ্চেন কি আছে দেখো, ইট ইজ নো ইজি টাস্ক ইজ এ এম, আমাদের অপশন আছে দেখো অপশন এ লিটোটিস, অপশন বি মিওসিস, আর অপশন সি আছে ইউফনি, এন্ড অপশন ডি আছে পান। তাহলে সঠিক অপশন হবে, সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো লিটোসিস। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই। এবার চলো দেখে নি 87 কোশ্চেন কি আছে দেখো, হুইচ ইজ কারেক্ট অ্যাবাউট দি পোয়েম ভার্চু, অপশন এ দ্য পোয়েট সেলিব্রেটস দ্য সুইটনেস অ্যান্ড পারমানেন্স অফ ভার্চুয়াস সোল, অপশন বি দ্য পোয়েম ডাজন্ট ডিল উইথ এনি থিওলজিক্যাল কোশ্চেন, অপশন সি ইট সাজেস্ট আ মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ট্রুথ, আর অপশন ডি লেখা আছে অল। তাহলে সঠিক কোনটা হবে? সঠিক অপশন ডি হবে। এবার 88 কোশ্চেন দেখো কি লেখা আছে, অনলি আ সুইট অ্যান্ড ভার্চুয়াল সোল লাইক সিজন টিম্বার নেভার গিভস হিয়ার গিভস মিনস, এই শব্দটার মানে কি? অপশন এ অফার্স, অপশন বি ফেলস, অপশন সি ব্রিক্স, আর অপশন ডি বোথ বি এন্ড সি। তাহলে সঠিক কোনটা হবে? সঠিক অপশন হবে বোথ বি এন্ড সি, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই। এবার চলো দেখি তোমাদের জন্য 89 কোশ্চেন কি আছে দেখো, হাইপারমেট্রিক্যাল ফুড ইন আ পোয়েম ফাউন্ড ইন দ্য প্রিভেইলিং, অপশন এ ট্রোকেইক মিটার, অপশন বি আইএমবিক মিটার, অপশন সি বোথ এ এন্ড বি, আর অপশন ডি না। তাহলে কোনটা হবে সঠিক? সঠিক হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো আইএমবিক মিটার। 90th কোশ্চেন কি আছে দেখো, অ্যাকর্ডিং টু ডার্সি মিস্টার উইকহ্যাম প্ল্যান টু ইলোপ উইথ হিজ সিস্টার ফর হার ফরচুন, হুইচ অ্যামাউন্টস টু, অপশন এ লেখা আছে 30,000 পাউন্ডস, অপশন বি লেখা আছে দেখো 35,000 পাউন্ডস, অপশন সি লেখা আছে 40,000 পাউন্ডস, এন্ড অপশন ডি 45,000 পাউন্ডস। তাহলে সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো 30,000 পাউন্ডস। তাহলে আজকে এই যে মক টেস্ট এই সেটে আমি তোমাদের জন্য 90 কোশ্চেন নিয়ে আলোচনা করেছি এবং তার উত্তর কিন্তু তোমাদের অনুরোধে আমি সাথে সাথেই বলে দিলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, আর আবার আরেকটা মক টেস্ট আরেকটা সেট নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তাই তোমরা যদি প্রথমবারের জন্য আমার চ্যানেলে এই ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না, কারণ ওই ভিডিও যখন আমি বা নেক্সট ভিডিও যখন আমি আপলোড করবো সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজকের জন্য এই পর্যন্ত।